রাষ্ট্রনীতি 2 লক্ষ স্কুল পড়ুয়া পাঠ্যপুস্তক পাচ্ছে না এই বিষয়কে সামনে রেখে দিল্লি হাইকোর্টে তীব্র ভর্তছনার মুখে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী আদবিন केजरीवाल ও তার সরকার আপাতত তিহার জেলে কেজরি শুক্রবার জেলে বসেই শুনতে হলো আদালতের ভর্তছনা দিল্লির সরকারি স্কুলে পড়ুয়াদের ইউনিফর্ম ও পাঠ্যপুস্তক না পাওয়া নিয়ে এক জনস্বার্থ মামলা শুনানি ছিল ইদিন আপ সরকার কেদিন ভর্তছনা করে আদালত বলে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে এখনো পথ থেকে সরছেন না केजरीवाल দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ইদিন জনস্বার্থ মামলাটি শুনানি ছিল সেখানেই দিল্লি সরকার উদ্দেশ্যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে ছাত্ররা স্কুলে যাচ্ছে কিনা তাদের কাছে বই আছে কিনা এসব নিয়ে সরকারের কোনো চিন্তা নেই শুধুমাত্র ক্ষমতার দিকেই নজর সরকারের যা ক্ষমতায় থেকে স্বার্থ চরিতার্থ করা ছাড়া আর কিছুই নয় প্রসঙ্গত আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল তিহার জেলেই রয়েছেন তিনি জামিনের আর্জি জানিয়ে লাভ হয়নি তবে জেলে থাকলেও মুখ্যমন্ত্রী পদে থেকে গিয়েছেন কেজরি যদিও আপ নেতৃত্ব চান জেল থেকে সরকার পরিচালনার ভার নিন কেজরি তবে আদালত স্পষ্ট করে দিয়েছে পড়ুয়ারা অধিকার থেকে বঞ্চিত হবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না সোমবার এই মামলা রায়দান করবে হাইকোর্ট রিপোর্ট ই নিউজ